সূরা আল হিজর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, তিলকা এগুলো হচ্ছে আয়াতু আয়াতসমূহ আল কিতাবি, পূর্ণ কিতাব, ওয়া কুরআনিম মুবিন, এবং সুস্পষ্ট কুরআনের। রুবামা ইয়াওয়াত্তু আল্লাযীনা কাফারু, কিয়ামত দিবসে কাফেররা কখনো কখনো আকাঙ্ক্ষা করবে যে কি উত্তম হতো, লাউকানু মুসলিমিন, যদি তারা পৃথিবীতে মুসলমান হতো। যারহুম, আপনি তাদেরকে তাদের অবস্থায় থাকতে দিন, ইয়াকুলু খুব খেয়ে নিক, ওয়াতামাত্তাউ আরাম উপভোগ করুক, ওয়াইলুহিমুল আমালু, এবং কাল্পনিক আশা তাদেরকে ভুলিয়ে রাখুক, ফাসাউফা ইয়ালামুন, শীঘ্রই তারা প্রকৃত অবস্থা জানতে পারবে। ওয়ামা আহলাকনা মিন করিয়াতিন, আর আমি যতগুলো জনপদ তাদের কুফরের কারণে ধ্বংস করেছি, ইল্লা ওয়ালাহা কিতাবুম মালুম, তার সবগুলোর জন্য একটা নির্দিষ্ট সময় লিখিত ছিল। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা, কোন সম্প্রদায়ই না নিজ নির্ধারিত সময়ের পূর্বে ধ্বংস হয়েছে, ওয়ামা ইয়াস্তাখিরুন, আর না পিছনে রয়েছে। ওয়াকালু, আর এ কাফেররা বলল, ইয়া আইয়ুহাল্লাযী, হে ওই ব্যক্তি, নুজ্জিলা আলাইহিয যিকরু, যার প্রতি কুরআন নাজিল করা হয়েছে, ইন্নাকা লামাজনুন, নিশ্চয়ই তুমি তো উন্মাদ। লাও মা তাতিনা, তবে আমাদের নিকট কেন আনয়ন করছো না, বিল মালাইকাতি, ফেরেশতাগণকে, ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হাক, আল্লাহ তাআলা বলেন, আমি কেবল চরম মীমাংসার জন্যই ফেরেশতা নাজিল করে থাকি। ওয়ামা কানু ইযাম মুনজারিন, এবং সে সময় তাদেরকে অবকাশ দেওয়া হবে না। ইন্না নাহনু নাযযালনা যিকরা, আমি কুরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি তার রক্ষক। ওয়া লাকাদ আরসালনা, আর পয়গম্বরগণকে প্রেরণ করেছিলাম, মিন ক্বাবলিকা, আপনার পূর্বেও, ফি শিয়াইল আউয়ালিন, পূর্বকালীন বহু সম্প্রদায়ের মধ্যে। ওয়ামা ইয়াতিহিম মির রাসূলিন, আর তাদের নিকট এমন কোন রাসূল আসেনি, ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যাদেরকে তারা বিদ্রূপ করেনি। কাযালিকা, এভাবেই, নাসলুকুহু, আমি এ বিদ্রূপ স্থাপন করে দেই, ফি কুলুবিল মুজরিমিন, এ অপরাধ পরায়ণদের অন্তরে। লা ইউমিনুনা বিহি, যার কারণে তারা কোরআনের প্রতি ঈমান আনয়ন করে না। ওয়া কদ খালাত সুন্নাতুল আউয়ালিন, এবং এ রীতি প্রাচীনদের হতেই চলে আসছে। ওয়া লাউ ফাতাহনা, আর যদি আমি খুলে দেই, আলাইহিম, তাদের জন্য, বাবান, কোন দরজা, মিনাস সামাই, আসমানের, ফাযাল্লু ফীহি ইয়ারুজুন, অতঃপর তারা দিনের বেলায় তা দিয়ে আসমানে আরোহণ করে। লাকালু, তবু এরূপ বলবে, ইন্নামা সুক্কিরাত আবসারুনা, আমাদের চোখে তো ভেলকি লাগিয়ে দেওয়া হয়েছিল। বাল নাহনু কওমুম মাসহুরুন, বরং আমাদের উপর তো সম্পূর্ণ জাদু করে রাখা হয়েছে। ওয়া লাকাদ জাআলনা, আর নিঃসন্দেহে আমি সৃজন করেছি, ফিস সামাই, আসমানে, বুরুজান, বড় বড় নক্ষত্র, ওয়া জাইয়ান্নাহা, এবং তাকে সজ্জিত করেছি, লিন নাযিরিন, দর্শকদের জন্য, ওয়া হাফিজনাহা, এবং তাকে রক্ষা করেছি, মিন হতে, কুল্লি, প্রত্যেক, শাইতানির রাজিম, মারদুত শয়তান, ইল্লা, কিন্তু হ্যাঁ, মানিস তারকাস সামা, যদি কোনো কথা লুকায়িত ভাবে শুনে পালায়, ফাত বাহু, তবে তার পিছনে ধাবমান হয়, শিহাবম মুবিন, উজ্জ্বল অগ্নিশিখা। ওয়াল আরদা মাদাদনাহা, আর আমি ভূপৃষ্ঠকে বিস্তৃত করেছি, ওয়া আলকাইনা ফিহা রওয়াসিয়া, এবং তাতে ভারী ভারী পর্বতসমূহ স্থাপন করেছি, ওয়া আম্বাতনা ফিহা, এবং তাতে উৎপাদন করেছি, মিং কুল্লি শাইইন, সর্বপ্রকার বস্তু, মাউজুন, এক নির্দিষ্ট পরিমাণে, ওয়া জাআলনা লাকুম ফিহা, আর আমি তাতে তোমাদের জন্য প্রস্তুত করেছি, মাআইশা, জীবিকার উপকরণ, ওয়া মাল্লাসতুম লাহু বিরাযিকিন, এবং তাদেরকেও জীবিকা দান করেছি যাদেরকে তোমরা জীবিকা দাও না, ওয়া ইম মিং শাইইন, আর জীবিকার উপযোগী যত বস্তু আছে, ইল্লা ইন্দানা খাযাইনুহু, তার ভাণ্ডার সমস্তই আমার নিকট রয়েছে, ওয়া মা নুনাযযিলুহু ইল্লা বিকদারিম মাআলুম, এবং আমি তা এক নির্ধারিত পরিমাণে নাজিল করে থাকি।
وَأَرْسَلْنَا الرِّيَاحَ আর আমি বায়ুকে প্রেরণ করি, লাওয়াকিহা যা মেঘমালাকে পানিতে পূর্ণ করে দেয়, فَأَنْزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً অতঃপর আমি আসমান হতে বাড়ি বর্ষণ করে থাকি, فَأَسْقَيْنَاكُمُوهُ অনন্তর সেই পানি তোমাদেরকে পান করতে দেই, وَمَا أَنْتُمْ لَهُ بِخَازِنِينَ এবং তোমরা এত পানি জমিয়ে রাখতে পারতে না, وَإِنَّا لَنَحْنُ نُحْيِي আর আমি জীবন দান করি, وَنُمِيتُ وَمِرْتُ দান করি, وَنَحْنُ الْوَارِثُونَ এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী, وَلَقَدْ عَلِمْنَا আর আমি জানি, الْمُسْتَقْدِمِينَ مِنْكُمْ তোমাদের পূর্ববর্তীদেরকেও, وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَأْخِرِينَ এবং তোমাদের পরবর্তীদেরকেও জানি, وَإِنَّ رَبَّكَ এবং নিশ্চয়ই আপনার প্রভুই, وَيَحْشُرُهُمْ এদের সকলকে কিয়ামতে একত্রিত করবেন, ইন্নাহু হাকিমুন আলিম নিশ্চয় তিনি হিকমতওয়ালা মহাজ্ঞানী, ওয়ালাকদ খলাকনা এবং নিশ্চয় আমি সৃষ্টি করেছি, আল ইনসানা মানুষকে, মিন সলসলিন খন খনে মাটি দ্বারা, মিন হামাইম মাসনুন যা পচা কাদা হতে তৈরি, ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু এবং তার পূর্বে জিনকে সৃষ্টি করেছিলাম, মিন নারিস সামুম আগুন হতে যা উত্তপ্ত বায়ু ছিল, وَإِذْ قَالَ رَبُّكَ আর ওই সময়টি স্মরণযোগ্য যখন আপনার পরওয়ারদিগার বললেন, লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, ইন্নি খালিকুম বাশারান আমি মানবকে সৃষ্টি করতে যাচ্ছি, মিন সলসলিন খনখনে মাটি দ্বারা, মিন হামাইম মাসনুন যা পচা কাদা হতে গঠিত হবে, فَإِذَا سَوَّيْتُهُ অতএব যখন আমি তাকে পূর্ণরূপে গড়ে তুলব, وَنَفَخْتُ فِيهِ مِن رُوحِي এবং তাতে নিজের পক্ষ থেকে প্রাণ প্রবিষ্ট করে দিব, ফাকউ লাহু সাজিদিন তখন তোমরা সকলে তার সম্মুখে সেজদায় পড়ে যাবে, ফাসাজাদা অনন্তর সেজদা করলো, আল মালাইকাতু ফেরেশতাগণ, কুল্লুহুম আজমাউন সকলেই, ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত আবা সে কথা কবুল করলো না যে আইয়াকুনা মা সাজিদিন সেজদাকারীদের সাথে শামিল হয়, কালা আল্লাহ তাআলা বললেন, ইয়া ইবলিস হে ইবলিস, মা লাকা তোমার জন্য কি কারণ দেখা দিল যে আল্লাহ তাকুনা মা আসাজিদিন তুমি সেজদাকারীদের দলভুক্ত হলে না, কালা সে বলতে লাগলো, আলাম আকুন আমি এমন নই যে লি আসজুদা লি বাশারিন মানবকে সেজদা করব, খলাকতাহু যাকে আপনি সৃষ্টি করেছেন, মিন সলসলিন খনখনে মাটি দ্বারা, মিন হামাইম মাসনুন যা পচা কাদা হতে গঠিত, কালা আদেশ হলো, ফাখরুজ মিনহা তুমি আসমান হতে বের হয়ে যাও, ফা ইন্নাকা রাজীম কেননা নিঃসন্দেহে তুমি বিতাড়িত হলে, ওয়া ইন্না আলাইকা এবং নিশ্চয় তোমার প্রতি আল্লানাতা লানত থাকবে, ইলা ইয়াউমিদ্দিন কিয়ামতের দিবস পর্যন্ত, কালা ইবলিস বলল, রব্বি হে রব, ফা আনজুরনি তবে আমাকে মৃত্যু হতে অবকাশ দিন, ইলা ইয়াউম ইউবাসুন কিয়ামত দিবস পর্যন্ত, কল আদেশ হলো, ফাইন্নাকা মিনাল মুনজারিন তবে তোমাকে অবকাশ দেওয়া গেল, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মাআলুম নির্দিষ্ট সময়ের তারিখ পর্যন্ত, কল ইবলিস বলল, রব্বি হে রব, বিমা আগওয়াইতানি যেহেতু আপনি আমাকে গোমরাহ করলেন, লাউ যাইয়িনান্না লাহুম ফিল আরদি আমি প্রতিজ্ঞা করছি যে আমি পৃথিবীতে তাদের চক্ষে পাপ কার্যসমূহকে অবশ্যই সুশোভন করে দেখাব, ওয়ালাউ হুয়ান্নাহুম আজমাইন এবং তাদের সকলকে পথভ্রষ্ট করব, ইল্লা ইবাদাকা আপনার সে বান্দাগণ ব্যতীত, মিনহুমুল মুখলাসুইন যারা তন্মধ্যে বিশিষ্ট, কালা আল্লাহ তাআলা বললেন, হাদা হ্যাঁ এটা, সিরাতুন আলাইয়া মুস্তাকিম একটি সোজা পথ যা আমার পর্যন্ত পৌঁছে, ইন্না ইবাদি বাস্তবিক আমার সে বান্দাদের উপর, লাইসা লাকা আলাইহিম সুলতান তোমার কিছুমাত্র ক্ষমতা চলবে না, ইল্লা কিন্তু হ্যাঁ, মানিত্তাবাআকা মিনাল গাওয়িন বিপদগামীদের মধ্যে যারা তোমার অনুসরণ করে চলে, ওয়া আন্না জাহান্নামা আর দোজখের লামাউইদুহুম প্রতিশ্রুতি রয়েছে, আজমাইন তাদের সকলের জন্য, ওয়া ইন্না জাহান্নামা আর দোজখের লামাউইদুহুম প্রতিশ্রুতি রয়েছে, আজমাইন তাদের সকলের জন্য, লাহা সাবআতু আবওয়াব
যার 7টি দরজা আছে, লিকুল্লি বাবিন প্রত্যেকটি দরজার মধ্য দিয়ে যাওয়ার জন্য, মিনহুম জুজউম মাকসুম তাদের পৃথক পৃথক ভাগ রয়েছে। ইন্নাল মুত্তাকিনা নিশ্চয় মুত্তাকি লোকগণ থাকবে, ফি জান্নাতিন উদ্যান সমূহে, ওয়ায়ুন এবং ঝর্ণা সমূহে, উদখুলুহা তোমরা তাতে প্রবেশ করো, বিসালামিন আমিনিন শান্তি ও নিরাপত্তার সাথে, ওয়ানাজানা আমি তৎসমুদয় দূর করে দিব, মা ফি সুদুরিহিম মিন গিল্লিন মনে যে বিদ্বেষ ছিল, ইখওয়ানান সকলেই ভাই ভাই রূপে, আলা সুরুরিম মুতাকাবিলিন উচ্চাসন সমূহে মুখোমুখি হয়ে বসবে, লা ইয়ামাসসুহুম তাদেরকে স্পর্শ করবে না, ফিহা সেখানে নাসবুন সামান্য কষ্ট, ওয়ামা হুম মিনহা বিমুখরাজিন আর না তারা তথা হতে বহিষ্কৃত হবে, নাব্বি আপনি জানিয়ে দিন ইবাদি আমার বান্দাদেরকে, আন্নি আনাল গফুরুর রহিম আমি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু, ওয়া আন্না আযাবি আর এটাও যে আমার শাস্তিও, হুয়াল আযাবুল আলিম যন্ত্রণাপ্রদ শাস্তি, ওয়া নাব্বিহুম আর আপনি তাদেরকে জানিয়ে দিন, আং দাইফি ইব্রাহিম ইব্রাহিমের মেহমানদের সংবাদ, ঈদে দেখালো আলাইহি যখন তারা তার নিকট আসলো, ফাকালু সালামান তখন তারা আসসালামু আলাইকুম বলল, কলা ইব্রাহিম বললেন, ইন্না মিনকুম ওয়াজিলুন আমরা তো তোমাদের ব্যাপারে ভীত হয়ে পড়েছি, কলু তারা বলল, লা তাওজাল আপনি ভীত হবেন না, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আমরা আপনাকে এক সন্তানের সুসংবাদ দিচ্ছি, আলিম যিনি বড় বিদ্বান হবেন, কলা ইব্রাহিম বললেন, আবাসার তুমুনি তোমরা কি আমাকে সুসংবাদ দিচ্ছ, আলাম আম্মাসানি আল কিবারু এমতাবস্থায় যখন আমার উপর বার্ধক্য এসে পড়েছে, ফাবিমা তো বাশিরুন কিসের সুসংবাদ দিচ্ছ, কলু তারা বলল, বাশার না কাবিল হাক আমরা আপনাকে বাস্তব বিষয়ে সুসংবাদ দিচ্ছি, ফালা তাকুম মিনাল কানিতুন সুতরাং আপনি নিরাশ হবেন না, কলা ইব্রাহিম বললেন, ওয়ামাই ইয়াকুনাতু কে নিরাশ হয়, মির রহমাতি রব্বিহি নিজ পরওয়ারদিগারের রহমত হতে, ইল্লা দাল্লুন পথভ্রষ্ট লোকেরা ব্যতীত, কলা তিনি বললেন, ফামা খতবুকুম তোমাদের সম্মুখে এমন কি জটিল কাজ রয়েছে, আইয়ুহাল মুরসালুন হে ফেরেশতাগণ, কলু ফেরেশতাগণ বললেন, ইন্না উরসিলনা আমরা প্রেরিত হয়েছি, ইলা কওমিম মুজরিমিন এক অপরাধী সম্প্রদায় লুত সম্প্রদায়ের প্রতি, ইল্লা আলা লুত লুতের পরিজন ব্যতীত, ইন্না লা মুনাজ্জুহুম আজমাইন আমরা তাদের সকলকে রক্ষা করব, ইল্লা ইমরাআতাহু তার পত্নী ছাড়া, কদ্দারনা কেননা আমরা তার সম্বন্ধে সাব্যস্ত করে রেখেছি যে, ইন্নাহা লা মিনাল গাবিরিন সে অবশ্যই ওই পাপাচারীদের মধ্যে থেকে যাবে, ফালাম্মা জাআ অতঃপর যখন আসলেন আলা লুত লুত পরিবার বর্গের নিকট, আল মুরসালুন সেই ফেরেশতাগণ, কলা বলতে লাগলেন, ইন্নাকুম কওমুম মুনকারুন তোমরা তো অপরিচিত লোক মনে হয়, কলু তারা বলল, আমরা মানুষ নই, বাল জিনাকা বরং আমরা আপনার নিকট সেই বস্তু নিয়ে এসেছি, বিমা কানু ফিহি ইয়ামতারুন সে সম্বন্ধে যে সম্বন্ধে তারা সন্দেহ করছিল, ওয়া আতাইনাকা বিল হক আমরা আপনার নিকট অবশ্যম্ভাবী ভারী অবশ্যম্ভাবী জিনিস নিয়ে এসেছি, ওয়া ইন্না লা সাদিকুন আর আমরা সত্যবাদী, ফা আসরি অতএব আপনি সরে পড়ুন, বি আহলিকা নিজের পরিজন নিয়ে, মিকিতুম মিনাল লাইলি রাত্রির যে কোনো অংশে, ওয়াত্তাবি' আদবারাহুম এবং আপনি সকলের পিছনে থাকুন, ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন আর আপনাদের কেউ যেন পিছনের দিকে ফিরেও না দেখে, ওয়ামুদু হাইথু তুমারুন এবং আপনাদের প্রতি যে স্থানের আদেশ হয়েছে সেদিকে চলে যাবেন, ওয়া কাদাইনা ইলাইহি যালিকাল আমরা আর আমি লুতের নিকট এ সিদ্ধান্ত পাঠালাম, আন্নাদাবিরহা উলাই তাদের মূল মাকতুউন একেবারে কর্তিত হয়ে যাবে, মুসবিহিন প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে, ওয়াজাআ আর উপস্থিত হলো আহলুল মাদিনাতি নগরের লোকেরা, ইয়াস্তাবশিরুন খুব আনন্দ করতে করতে, ক্বালা লূত বললেন, ইন্নাহা উলাই দাইফি এরা আমার মেহমান, ফালা তাফদাহুন অতএব আমাকে অপমানিত করো না, ওয়াত্তাকুল্লাহ আর আল্লাহকে ভয় করো, ওয়ালা তুখজুনি এবং আমাকে বেইজ্জত করো না, ক্বালু তারা বলল,
আওয়ালাম নানহাকা, আমরা কি আপনাকে নিষেধ করিনি? আনিল আলামিন, সমগ্র পৃথিবীর লোকদের সম্বন্ধে? কালা, লোক বললেন, হা উলা ইবানাতি, আমার এ কন্যাগণ রয়েছে। ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু করতে চাও। লা আমরুকা, আমার আপনার প্রাণের শপথ। ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, তারা নিজেদের নেশায় মত্ত ছিল। ফাআখাযাতহুম, অনন্ত তাদেরকে চেপে ধরলো। আসসাইহাতু, এক প্রচন্ড শব্দ এসে। মুশরিকিন, সূর্য উদিত হতেই। ফাজআলনা, অতঃপর আমি করে দিলাম। আলিয়াহা, সেই জনপদের ঊর্ধ্বস্থ ভাগকে। সাফিলাহা, অতস্ত। ওয়ামতারনা আলাইহিম, এবং তাদের উপর বর্ষণ করতে লাগলাম। হিজারাতাম মিন সিজ্জিল, কঙ্কর প্রস্তর সমূহ। ইন্না ফি যালিকা, এই ঘটনায়। লা আয়াতিন, কয়েকটি নিদর্শন রয়েছে। লিল মুতাওয়াসসিমিন, গভীর দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য। ওয়া ইন্নাহা, আর এই জনপদগুলো। লা বিসাবিলিম মুকিম, একটি চলাচল পথের পথের ধারে অবস্থিত। ইন্না ফি যালিকা, উক্ত জনপদগুলোর মধ্যে রয়েছে। লা আয়াতান, বহু উপদেশ। লিল মুমিনিন, মুমিনদের জন্য। আর অরণ্যবাসীরা। লা যালিমিন, বড় জালেম ছিল। ফান্তাকামনা মিনহুম, সুতরাং আমি তাদের থেকেও প্রতিশোধ গ্রহণ করলাম। ওয়া ইন্নাহুমা লাবি ইমামিম মুবিন, এবং উভয় জনপদ প্রকাশ্য রাস্তার পার্শ্বে অবস্থিত। ওয়া লাকাদ কাযযাবা, এবং মিথ্যা সাব্যস্ত করলো। আসহাবুল হিজরি, হিজরের অধিবাসীরা। আল মুরসালিন, পয়গম্বরগণকে। ওয়া আতাইনাহুম, এবং আমি তাদেরকে দান করলাম। আয়াতিনা, আমার নিদর্শনাবলী। ফাকানু আনহা মুরিদিন, পক্ষান্তরে তারা তা হতে মুখ ফিরিয়ে রইল। ওয়া কানু ইয়ানহিতুনা মিনাল জিবাল, এবং তারা পাহাড় কেটে কেটে নির্মাণ করত। বুয়ুতান, গৃহ। আমিনিন, যেন নিরাপদে থাকে। ফাখাযাতহুম, অতঃপর তাদেরকে আক্রমণ করল। আসসাইহাতু, বিকট শব্দ এসে। মুসবিহিন, প্রাতকালে। ফামা আগনা আনহুম, তাদের কোনোই কাজে আসলো না। মা কানু ইয়াকসিবুন, কর্মকুশলতা। ওয়ামা খালাকনা, আর আমি সৃষ্টি করিনি। আসসামা ওয়াতি, আসমান সমূহ। ওয়াল আরদ, ও জমিনকে। ওয়ামা বাইনাহুমা, এবং তাদের মধ্যস্থিত যাবতীয় বস্তুকে। ইল্লা বিল হাক, কিন্তু সার্থকভাবে। ওয়া ইন্না সাআতা লা আয়াতুন, আর কিয়ামত অবশ্যই আগমনকারী। অতএব আপনি ক্ষমা করুন উত্তমভাবে। ইন্না রব্বাকা, নিশ্চয় আপনার প্রভু। হুয়াল খাল্লাকুল আলিম, মহাস্রষ্টা, মহাজ্ঞানী। ওয়ালাকাদ আতাইনাকা, আর আমি আপনাকে প্রদান করেছি। সাবআন মিনাল মাসানি, সাতটি আয়াত, যা বারবার নামাজে পাঠ করা হয়। ওয়াল কুরআন আল আযীম, এবং মহান কুরআন দান করেছি। লা তামুদ্দান্না আইনাইকা, আপনি স্বীয় চক্ষু উঠিয়েও সেই বস্তুর প্রতি দৃষ্টি করবেন না। ইলা মা মাত্তানা বিহি, যা আমি উপভোগের জন্য দিয়ে রেখেছি। আযওয়াজাম মিনহুম, বিভিন্ন শ্রেণীর কাফেরদেরকে। ওয়ালা তাহজান আলাইহিম, আর তাদের প্রতি দুঃখ করবেন না। ওয়াকফিদ জানাহাকা, এবং সদয় ভাব পোষণ করবেন। লিল মুমিনিন, মুসলমানদের প্রতি। ওয়াকুল, আর বলে দিন। ইন্নি আনান নাদিরুল মুবিন, আমি তো প্রকাশ্য ভয় প্রদর্শনকারী। কামা আনসারনা, যেমন আমি নাজিল করেছি। আলাল মুকতাসিমিন, বিভক্তকারীদের উপর। আল্লাযীনা, যারা। জাআলাল কুরআন, আসমানি কিতাব বিভক্ত করে রেখেছিল। ইউদিন, বিভিন্ন অংশে। ফাওয়া রব্বিকা, সুতরাং আপনার পরওয়ারদিগারের কসম। লানাস আলান্নাহুম আজমাইন, আমি অবশ্যই কৈফিয়ত চাবো তাদের সকলের নিকট। আম্মা কানু ইয়ামালুন, তাদের কার্যকলাপের। ফাসদা ফলকতা, আপনি তা স্পষ্ট রূপে শুনিয়ে দিন। বিমা তুমার, যে বিষয়ে আপনাকে আদেশ করা হয়েছে। ওয়া আরিদু আনিল মুশরিকিন, এবং এ মুশরিকদের পরোয়া করবেন না। ইন্না কাফাইনাকা, আমি আপনাকে আপনার জন্য যথেষ্ট। আল মুস্তাহজিন, বিদ্রূপকারীদের বিরুদ্ধে। আল্লাযীনা, যারা। ইয়াজআলুনা, সাব্যস্ত করে। মা আল্লাহি, আল্লাহর সাথে। ইলাহান আখর, অপর উপাস্য। ফাসাউফা ইয়ালামুন, সুতরাং তারা শীঘ্রই জানতে পারবে। ওয়ালাকাদ নাআলামু, আর বাস্তবিক আমার জানা আছে।
আন্নাকা ইয়াদুইকু সাদরুকা, আপনি তাতে মনোক্ষুণ্ণ হন, বিমা ইয়াকুলুন, তারা যে সমস্ত কথা বলে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, অতএব আপনি আপনার প্রভুর প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করতে থাকুন, ওয়াকুম মিনাস সাজিদিন, এবং নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত থাকুন, ওয়াবুদু রাব্বাকা, এবং নিজের প্রভুর ইবাদত করতে থাকুন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে পর্যন্ত না মৃত্যু এসে উপস্থিত হয়।